শহর জুড়ে ইয়া বড় একটা হোর্ডিং চোখে পড়ে, বেঙ্গল মিন্স বিজনেস। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, হোর্ডিং চোখে পড়ে কিন্তু শিল্প চোখে পড়ে না। কিন্তু বেঙ্গল মিন্স অনেক কিছুই, গরিব চাষির ঘামের দাম কিংবা বক্রেশ্বর হলদিয়া দুর্গাপুরের মতো করে শিল্পের আনাগোনা। জমিদারদের জম হয়ে দাঁড়ালেন একজন, শুরু হলো অপারেশন বর্গা। আর সব থেকে বড় কথা, এর জন্য আলাদা করে যুবভারতীর সামনে কোনো মূর্তি লাগে না, ভাবমূর্তিটুকুই যথেষ্ট। আসলে সে একটা সময়, তালমাটাল রাজনৈতিক পরিবেশ, খুনটুন, হিংসা, রক্তারক্তি, অরাজকতা, তখন বাংলা মেগা সিরিয়াল মানে রোজই হচ্ছে, তবু হাল ফেরাতেই হতো। অমন হাহাকারের দিনে একমাত্র ভ্যাকসিনের নাম হয়ে ওঠেন জ্যোতি বসু। লড়াইয়ের ইনিংস যদিও তারও আগে থেকে, বুঝলি তখন এমার্জেন্সি পিরিয়ড। এই দিয়ে আমরা অনেক গল্প শুনি, যিনি বলেন তিনি বেশ চোখ বড় বড় করে শুরু করেন, ঠিক যেখান থেকে একটা স্বস্তির নিঃশ্বাস, ঠিক সেখান থেকে কোনো এক বাবা মায়ের নিশ্চিন্তে ঘুমানো রাতের কারিগরদের তালিকায় অন্যতম উজ্জ্বল নামটাই তো জ্যোতি। ইদানিং ধর্মটর্ম নিয়ে ভোট ভাগ হয়, জাত বুঝে ভাত পায়। জ্যোতিবাবু বলে দিয়েছিলেন, কেউ দাঙ্গা করতে এলে সোজা মাথা ভেঙে দাও, সিধি বাত, নো বকওয়াস। নিজের এলাকার সুযোগ সুবিধা হবে নিজের এলাকা থেকেই। শুরু হলো পঞ্চায়েতি ব্যবস্থা, গ্রামের মানুষের ভরসার শিকড় আরেকটু দৃঢ় হলো। রাজভারী ধুতি পাঞ্জাবি দেখে মনে হতো কম কথার মানুষ, যদিও সূক্ষ্ম রসবোধে পরিপূর্ণ। ক্রাশ শব্দটা শুনতে কেমন লাগবে জানি না, তবু ফেসবুকের হুজুগে প্রথম ওটাই মাথা এলো। ভালো থাকার আসল মানে আলিমুদ্দিন জানে। সত্যি তাই, এরপর অনেক জল গড়িয়েছে, বদল এসেছে, তবুও একটা পিল্লাই মাঠে লক্ষ মাথার ভিড়ে একমাত্র চিহ্নটা জ্যোতি রয়ে গেছে। শুভ জন্মবার্ষিকী জ্যোতি বসু, জননেতা জ্যোতি বসুর 108তম জন্মদিনে আমাদের শ্রদ্ধা।